नमस्कार বন্ধুসকল, ওয়েলকাম টু মাই চ্যানেল জব সিকার্স আসাম। সো বন্ধুসকল, আমার আজির ভিডিওটো এনপিএস রিলেটেড। এনপিএসত আপনার যদি এড্রেস ভুল থাকে, এটো আপনি যদি কারেকশন করব বিচারে, বা আপনার যদি এনপিএসত নতুন কই কিবা এটা এড্রেস এড করব বিচারে, সো গোটেই এড্রেসটো চেঞ্জ করব বিচারে, আপনি কেন কই করিব। সো আমার ভিডিওটো সম্পূর্ণ সাবো আর স্টেপ বাই স্টেপ নিজে ট্রাই করিব ঘরত, আর কেন কই এড্রেস চেঞ্জ করিব, এটো আপনি মোর ভিডিওটো ফলো করি নিজে করিব পারিব। সো ভিডিও স্টার্ট করতে মোর একটা রিকোয়েস্ট থাকিল, ইউটিউবত মোর চ্যানেল জব সিকার্স আসামক এতিয়ে সাবস্ক্রাইব কর, আর ফেসবুকত আমার পেজ আছে জব সিকার্স আসাম, এইখান এতিয়ে ফলো, আর ভিডিও ভাল লাগিলে আপনি শেয়ার কর। সো ফ্রেন্ডস, আপনি ক্রোম ব্রাউজারত গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি, তাত আপনি টাইপ করিব CRANSDL, এইটো ওয়েবসাইট হয় আপনার এনপিএসর আপনার অ্যাকাউন্ট খুলি বলে। সো আপনি সব ফার্স্ট লিঙ্ক যেটা আছে উপর NSDL আর CRA ক্যাপিটালত আপনি সব ইয়াত আপনি ক্লিক করিব। ক্লিক করার পাছত এখন একটা উইন্ডো খুলিব, আপনি কি করিব, ইউজার আইডি, আপনার প্রাণ নাম্বার আপনার ইউজার আইডি হয়, আপনি প্রাণ নাম্বার যেটো আছে ইয়াত আপনি দিব, পাসওয়ার্ড দিব কারেক্টলি, প্রাণ নাম্বার খন আপনার ইউজার আইডি মানে বারবার কই আছো, আর পাসওয়ার্ড আপনি ইয়াত দিব। তারপর তলত একটা অপশন আছে এন্টার ক্যাপচা, ক্যাপচা খন আপনি সব একটা এডিশন একটা আছে, সো আপনি এইটো দিয়ার পর সাবমিট করিব। সো মই সাগে ইয়াত কিবা একটা মিস্টেক করেছো, পাসওয়ার্ড নহলে কিবা একটা রং দিছো, সো আপনি ভালকে কারেক্টলি ইয়াত তিনটা বস্তু ইউজার আইডি পাসওয়ার্ড আর ক্যাপচা কারেক্টলি দিব। সাবমিট করিব, এয়া খুলি গেল মোর অ্যাকাউন্ট। সো আপনি সব পরে ডাইরেক্ট আপনি যাব ডেমোগ্রাফিক চেঞ্জেস, বহুত উপরের অপশন আপনি সব পরে গ্রিভিয়েন্স, ভিউজ, এক্সিট ফ্রম এমপিএস, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, ট্রানজেকশন অনলাইন, আপনি যাব ডেমোগ্রাফিক চেঞ্জেস, তাত একটা অপশন আছে আপডেট পার্সোনাল ডিটেলস, সব পরে তলত একেবারে তলত লাস্ট অপশনটু আপডেট পার্সোনাল ডিটেলস, ইয়াত ক্লিক করার পাছত আপনার ওর আরো একটা পেজ খুলব, সবরে বহুকেটা অপশন আছে। সো আপনি কি করব বিচারে, এতিয়া আপনার এড্রেস চেঞ্জ করব বিচারে, এড্রেসত কিবা কিবি এডিট করব বিচারে, কিবা রং আছে আপনি কারেকশন করব বিচারে, আর নহলে এড্রেসত কিবা মিসিং আছে আপনি এডিশনাল এড করব বিচারে, আপডেট এড্রেস ডিটেলস ইউজিং আধার অফলাইন EKYC, আপনি ইয়াত ক্লিক করিব। ইয়ার চাব পরে এন্টার আধার রেজিস্টার মোবাইল নম্বর, আধারত যখন মোবাইল নম্বর দিয়া আছে আধারত, আধার কার্ডত যেটা মানে এইখান আপনি ইয়াত দিব, এন্টার লাস্ট ডিজিট অফ আধার নম্বর, আধারত যেটু লাস্ট ডিজিট আছে এইখান আপনি ইয়াত দিব, আধার নম্বর যেটু তার লাস্ট ডিজিট খন, আপলোড আধার অফলাইন EKYC, আপনি চাব পরে আপনি অনলাইনত আপনার যেটু আপনার এনেতো বাইপোস্টর আধার কার্ড আহে, বাইপোস্টত আপনার ঘর আধার কার্ড ডাঙর একটা হয়, আপনি এনে অনলাইনত আপনার আধার কার্ড উলিয়াব পারে। সো এইখন আপনি ইয়াত আপলোড করিব, চুজ ফাইল, আধার যেটু ওয়েবসাইট আছে তাত গিয়ে আপনার একটু ডাউনলোড করি সেইখন ফাইলটো আপনি ইয়াত আপলোড করিব লাগিব, করে পেলাই কন্টিনিউ করিব। আপনার আধারত যেনেকে এড্রেস দিয়ে আছে ইয়াত কমপ্লিট কারেক্টলি ডিটেলখন ইয়াত আহিব। সো আপনি কেনকৈ আধার কার্ড, আপনার যদি জানা নাই আপনি আধার কার্ড অনলাইন কেনকৈ ডাউনলোড করব পারে, মোর কমেন্ট বক্সত কমেন্ট করিব, মই আপনার নেক্সট আপনার একটা ভিডিও বনাম, আর নহলে সাজেশন দিম আপনি কেনকৈ করব পারে। সো এনেকৈ আপনি আধার কার্ড ইয়াত সাবমিট করার লগে লগে আপনার অটোমেটিক্যালি আধারত যেটা এড্রেস আছে ইয়াত লিঙ্ক হয়ে যাব, আপনার এড্রেস চেঞ্জ হয়ে যাব, কারেক্ট এড্রেস আহি যাব। সো একটা কথা আপনি লগ আউট করিব না পাহরিব, আপনি যিখিনি কাম করিব করার পাছত আপনার এনপিএস একাউন্টের পর লগ আউট করিব না পাহরিব। আর মোর চ্যানেলত আপনি এইখান ভিডিও ডেসক্রিপশনত পাব, বহুত লিঙ্ক দিয়ে আছে পিএফ
প্ৰভিডেণ্ট ফাণ্ড ৰিলেটেড এন পি এছ ৰিলেটেড বহু ডাউট চলভিং ভিডিঅ' বনোৱা আছে, আপুনি এইখন চাব, ডেছক্ৰিপশ্যনত যাব, তাত লিংক দিয়া আছে বহুত, আপুনি চাই পেলাই নিজে ঘৰত ট্ৰাই কৰিব পাৰিব।